Good morning, everyone. I am Firdaus Wahid Tarek. I am an English teacher in Sultanpur Hanafiya School and College. Dear student, I wish you are fit and fine at home. I am also great. Due to COVID-19, you are confined to home. We are trying to reach you through our online class. Welcome to online class. Today, I will discuss about tech question. You know, tech question is so important for you because you have to answer 5 marks in your SSC examination. So let's go and discuss about tech question. আমরা এখন আলোচনা করব বিগত সনের বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নের tech questionের tech question গুলো নিয়ে দেখো প্রথমেই দেখতে পাচ্ছি আমরা আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে everybody loves his parents. তোমরা সকলেই জানো আমরা যখন আমরা ক্লাসে ট্যাগ কোশ্চেনের নিয়মগুলো আলোচনা করেছি তাহলে আমাদের প্রথম एग्जांपल কি এভরিবডি লাভস হিজ প্যারেন্টস তাহলে দেখো আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে এভরিবডি তাহলে আমরা জানি সাবজেক্ট ট্যাগ কোশ্চেন করার সময় কি করতে হবে যে সাবজেক্টের প্রোনাউনটা নিতে হবে তাহলে আমরা জানি এভরিবডি প্রোনাউন কি দে কেমন আর এখানে লাভস কথাটা আছে এখানে আমাদের কি নাই অক্সিলিয়ারি ভার্ব নাই মেইন ভার্বটা দেওয়া আছে আমাদেরকে ব্যবহার করতে হবে কি ডু অথবা ডাজ যেহেতু লাভসটা কোন টেন্সে দেওয়া আছে প্রেজেন্ট টেন্স আছে এখন আমরা জানি সাধারণত দে এর সাথে কি বসে না ডাজ বসে না আমাদের স্টেটমেন্টটা কি দেওয়া আছে স্টেটমেন্টটা হচ্ছে আমাদের পজিটিভ যেহেতু স্টেটমেন্টটা পজিটিভ তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ তাহলে আমরা কি লিখতে পারি ডোন্ট দে ओके शिक्षार्थी बिंदु द्वितीय एग्जांपल तुम्हारा देखते कि नोबडी बिलीव्स ए लायर सेकेंड एग्जांपल नोबडी बिलीव्स ए लायर ख्याल करो सुप्रिय शिक्षार्थी बिंदुरा क्लास पढ़े सकल बडी एनी बडी साम बडी एवरी बडी नो बडी जखनी टैग क्वेश्चन करब तर प्रोनाउन हिसाब से निब दे एखे देखो नोबडी বিলিপস এ লায়ার তাহলে দেখো অক্সিলিয়ারি ভার্ব আছে না মেইন ভার্ব দেওয়া আছে কোন টেন্সে দেওয়া আছে বিলিপস বিলিপস কথাটি কোন টেন্সে প্রেজেন্ট টেন্সে কেন প্রেজেন্ট টেন্স কারণ ভার্বের সাথে কি আছে এস আছে আমরা জানি ভার্বের সাথে এস থাকলে কোন টেন্স হয় সাধারণত প্রেজেন্ট টেন্স হয় তাহলে দেখো নোবডির জন্য আমরা প্রোনাউন কি নিব দে আর বিলিপস এর জন্য কি নিব ডু কথাটা নিব যেহেতু দে এর সাথে কি বসে না ডাজ বসবে না তাহলে দেখো আমাদের স্টেটমেন্টটা কিসে আছে নেগেটিভই আছে কিভাবে নেগেটিভ নোবডি কথাটা আছে এইজন্য কি আছে নেগেটিভ কথাটা আছে নোবডি তাহলে আমাদের যখন আমরা ট্যাগ করব তখন আমাদের ট্যাগ কোশ্চেন হয়ে যাবে কি পজিটিভ কেন পজিটিভ আমাদের স্টেটমেন্ট নেগেটিভ এইজন্য ট্যাগ হবে পজিটিভ তাহলে অ্যানসারটা কি হচ্ছে ডু দে ডু দে ওকে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু এখন আমরা আমাদের তৃতীয় एग्जांपल নিয়ে আলোচনা করব ওকে সবাই স্টেটমেন্টের দিকে তাকাও আমাদের স্টেটমেন্টে কি আছে Let us go to picnic. আমরা জানি ট্যাগ কোশ্চেনে কোন ট্যাগ কোশ্চেন যদি let us দিয়ে শুরু হয় তার ট্যাগ কোশ্চেন কি হবে কোন স্টেটমেন্ট যদি let us দিয়ে শুরু হয় তার ট্যাগ কোশ্চেন হবে shall we মনে রাখবা let us থাকলে কি হবে shall we খুব সোজা একটা প্রশ্ন তোমার পরীক্ষা যদি এইভাবে দেওয়া থাকে let us go to picnic তুমি অ্যানসার কি লিখবা shall we ওকে শিক্ষার্থী বিন্দু আমরা এখন আমাদের চতুর্থ एग्जांपल নিয়ে আসব চতুর্থ एग्जांपलটা কি আছে আমাদের এখানে do not disturb me Do not disturb me. আমাকে কি করো না বিরক্ত করো না এটি কোন ধরনের সেন্টেন্স সাধারণত এটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ক্লাসে শ্রেণীকক্ষে তোমাদেরকে পাঠদানের সময় বুঝিয়েছি যে ইম্পারেটিভ সেন্টেন্স কি ধরনের সেন্টেন্স আদেশ উপদেশ নিষেধ বাক্য এই ধরনের সেন্টেন্স যদি তোমার পরীক্ষায় আসে এগুলোকে ট্যাগ কোশ্চেন করতে হলে শুধু বসে দিবি কি উইল ইউ কথাটা উইল ইউ তাহলে ডু নট ডিস্টার্ব মি এই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনটা কি হচ্ছে উইল ইউ আশা করি বুঝতে পেরেছো ओके शिक्षार्थी बिंदुरा এখন আমরা আমাদের পঞ্চম एग्जांपल নিয়ে আলোচনা করব আমাদের পঞ্চম एग्जांपलটা কি দেওয়া আছে আই এম এ স্টুডেন্ট মনে রাখবা আই এম দিয়ে কোন সেন্টেন্স যদি তোমার কোন স্টেটমেন্ট যদি তোমাকে ট্যাগ কোশ্চেন করতে দেওয়া হয় তার উত্তরে ট্যাগ কোশ্চেন হবে কি আরেন্ট আই তাহলে আই এম থাকলে কি হবে আরেন্ট আই তোমরা এখানে প্রশ্ন করতে স্যার এখানে এম আছে মনে রাখবা এটা ডাইরেক্ট একটা নিয়মে পড়ে যায় আই এম এ ট্যাগ কোশ্চেন স্টেটমেন্টে আই এম থাকলে তার ট্যাগ কোশ্চেন হবে কি আরেন্ট আই ओके सुप्रिय शिक्षार्थी बिंदुरा এখন আমরা আমাদের 6 নম্বর एग्जांपल নিয়ে আলোচনা করব আমাদের 6 নম্বর एग्जांपलটা কি দেওয়া আছে দে ওয়্যার প্লেইং ফুটবল স্টেটমেন্টটা কি দেওয়া আছে দে ওয়্যার প্লেইং ফুটবল স্টেটমেন্ট আবার নেগেটিভ না পজিটিভ পজিটিভ কিভাবে পজিটিভ কারণ এখানে নট কথাটি নাই দেখো এখানে আমাদের সাবজেক্ট দে আমরা প্রোনাউন হিসেবে দিয়ে নিতে পারি আর ওয়্যার কথা আছে তার সাথে কি যোগ করে দিব নট যোগ করে দিব কেন নট যোগ করে দিব কারণ আমার স্টেটমেন্টটা পজিটিভ ট্যাগ করতে হলে কি হবে নেগেটিভ অক্সিলিয়ারি ভার্ব কি দেওয়া আছে ওয়্যার তাহলে আমাদের হয়ে যাচ্ছে কি ওয়্যারে দে
ওকে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দুরা, এখন আমরা আমাদের সপ্তম এক্সাম্পল নিয়ে আলোচনা করি। আমাদের সপ্তম এক্সাম্পল একটা প্রবাদ বাক্য। সাধারণত মনে রাখবো, প্রবাদ বাক্য তোমরা যখন করবে তখন প্রবাদ বাক্যের ট্যাগ কোশ্চেন দেখে তোমাকে বুঝতে হবে, নট ডাজেন্ট ইজ বাঁচাবো অথবা ইজেন্ট ইট। যদি তোমার স্টেটমেন্ট পজিটিভ হয় তখন নেগেটিভ ক্ষেত্রে ডাজেন্ট ইট বসাবা, কেমন? তাহলে দেখো আমাদের প্রবাদ বাক্য কি দিয়েছে, টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। কি স্টেটমেন্ট হচ্ছে? টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। এটা বাংলা হচ্ছে সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা খেয়াল করে দেখেন এখানে নান কথাটা আছে, নান কথাটা নেগেটিভ। তাহলে আমাদের স্টেটমেন্টটা কি হবে? পজিটিভ হবে। তাহলে আমাদের কি হবে? পজিটিভ হবে। তাহলে দেখো আমাদের এই স্টেটমেন্টটা টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। দেখো এখানে অক্সিলারি ভার্ব নাই, এই জন্য আমাদের কি নিতে হবে? আমরা আগে বলছি যে প্রবাদ বাক্যের ট্যাগ কোশ্চেন হবে ডাজেন্ট ইট অথবা ইজেন্ট ইট। তাহলে টাইম এন্ড টাইড ওয়েট ফর নানের স্টেটমেন্টটা তো হবে, যেহেতু এখানে ইজ বা অক্সিলারি ভার্ব নাই, তাহলে এখানে হবে ডাজ ইট। তাহলে এটার স্টেটমেন্টটা কি হতেছে? ডাজ ইট। কেন? নান কথাটা আছে, নান কথাটা নেগেটিভ। এই জন্য আমাদের যখন ট্যাগ কোশ্চেন স্টেটমেন্ট নেগেটিভ হবে তখন ট্যাগ কোশ্চেন কি হবে? পজিটিভ হবে। তাহলে খেয়াল করো, আমরা বলছি যে প্রবাদ বাক্য করতে হলে কি ব্যবহার করতে হবে? ইজেন্ট ইট অথবা ডাজেন্ট ইট। খেয়াল করো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে তাহলে কি আছে? অক্সিলারি ভার্ব ইজ দেওয়া আছে, আর আমাদের স্টেটমেন্টটা কি? পজিটিভ। এই জন্য ট্যাগ কি হবে? নেগেটিভ। এই জন্য তোমরা লিখতে পারো এই ট্যাগ কোশ্চেন হিসেবে ইজেন্ট ইট। তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসির ট্যাগ কোশ্চেন কি? ইজেন্ট ইট। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দুরা, আশা করি তোমরা আজকের এই আটটি এক্সাম্পল ভালো করে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবা। বাড়িতে থাকবা, নিরাপদেই থাকবা, সামাজিক দূরত্ব বজায় রেখে থাকবা, নিয়মিত পড়াশোনা করবা। আল্লাহ।